আগুনে পুড়ে ছাই হলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি দোকানের বেশ কিছু যন্ত্রাংশ। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের জন্তিপুর এলাকায়। সূত্রের খবর, হিলি থানার জন্তিপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি রয়েছে। সেই সিএসপির মালিক কানু উড়াও অন্যান্য দিনের মতো গত রবিবার তিনি সিএসপির কাজ শেষে তা বন্ধ করে বাড়ি যান। এরপর আগুন লাগার বিষয়টি জানতে পেরে সোমবার দোকানে এসে দেখেন দোকানের সব কিছুই পুড়ে গেছে। সিএসপির যত রকমের যন্ত্রাংশ ছিল সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। তবে এমনি এমনি আগুন লাগেনি, কেউ লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিক অনুমান সিএসপি মালিকের। এই বিষয়ে সিএসপির মালিক কানু উড়াও বলেন, সকালবেলা যেটুকু আমি ছিলাম শুনেছিলাম সেদিন আমাকে গিয়ে খবর দিল যে মানে সিএসপিতে আগুন লাগে, এটুকুই শুনলাম। তারপর তো এসে আমি দেখেছি যে মানে ঘরের যে মেন গেট ছিল ওটা ইয়ে ভাঙা ছিল। এই ক্ষতি কী কী হয়েছে? ক্ষতি আমার একটা সিএসপির মানে যা কিছু কাগজপত্র ছিল, একটা সিএসপির মানে চালাতে যা রকম মেশিন পত্র লাগে সম্পূর্ণই পুড়ে গেছে আমার। এটা এটা কিভাবে মানে কারা করলো বা কি কি অনুমান করছে? তো এখন সেরকম করে তো কাউ কিছু বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে কেউ হয়তো এসে ভাঙছে, ভাঙার পর তারপরে হয়তো কিছু জিনিসপত্র নিয়েছে কি না নেয়নি, কিন্তু মানে হয়তো এটা যেরকম আগুন লাগছে তাতে এমনি এমনি মানে হয়নি, পেট্রোল টেট্রোল দিয়ে হয়তো লাগা দেওয়া হয়েছে। আপনার কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা কিছু ছিল? এই মধ্যে আমার তো সেরকম কারোর সঙ্গে শত্রুতা নেই। কারা করলো বলে মনে করছেন? সেরকম করে তো বলা যাবে না, মানে বললে পারবো না কি করছে। এদিকে আগুন লাগার পুরো বিষয়টি খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।